এই গত দুমাস ধরে আমরা সারা মহকুমাতে প্রচার আন্দোলন আমরা সংগঠিত করেছি সারা রাজ্যে, এবং সমগ্র রাজ্যে সেই আন্দোলন হয়েছে। এখানে কম বেশি সব জায়গাতেই মানুষ অংশগ্রহণ করেছেন, কোথাও মিছিল, কোথাও অবস্থান, এবং কোনো কোনো মহকুমাতে একাধিক স্থানে মিছিল মিটিং যেগুলো হয়েছে। এর পাশাপাশি যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এটার ক্ষমতা বাড়ানোর পরিবর্তে এটাকে এই বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করছে। তার প্রতিবাদে বামফ্রন্টের ডাকে অবস্থান মিছিল মিটিং হয়েছে। এই সময়ের মধ্যে 28টা স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া গত 4 ফেব্রুয়ারি এই নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে আগরতলা সহ সারা রাজ্যে আমরা প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করেছি। এটা আমাদের সর্বভারতীয় কর্মসূচি ছিল। এই আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে যে জনগণের অংশগ্রহণ বাড়ছে। এই যে কাজ খাদ্যের অভাব এবং সোশ্যাল পেনশন নিয়ে হয়রানি, এবং যা অবস্থা চলছে যে মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, তার বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ, এর প্রতিফলন দেখা যাচ্ছে এই মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। যদিও আমি শুরুতে বলেছি যে ফ্যাসিস্টসুলভ আক্রমণ অব্যাহত রয়েছে, এবং অনেক জায়গাতে মিছিল মিটিং করার পরপরেই আক্রমণ সংঘটিত হয়েছে। যেমন বিলিনিয়াতে একটা পদসভা হয়েছে, তারপরে ফেরার পথে বরপালতড়িতে আক্রান্ত হয়েছে একজন, এখনও জীবী হাসপাতালে আছেন, বয়স্ক একজন প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক। এরকম ক্ষয়তেও এই অবস্থা হয়েছে, অনেকগুলো বাড়ি আক্রান্ত হয়েছে, এবং গতকালও একটা সংখ্যালঘু বাড়ি আক্রান্ত হয়েছে বিলিনিয়ায়। এগুলো ভেদ করেই, সন্ত্রাস ভেদ করেই মানুষ প্রতিবাদী হচ্ছে। এটা আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে এই যে কাজ খাদ্যের দাবি সহ জনগণের যে জরুরি সমস্যাগুলো নিয়ে আন্দোলন, প্রচার আন্দোলন, সেটা অব্যাহত থাকবে। রাজ্যে গণতন্ত্র এবং আইনের শাসনের কোনো অস্তিত্ব নেই, এবং একটানা ফ্যাসিস্টসুলভ আক্রমণ চলছে। এই সামগ্রিক অবস্থা জানিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গত 20 ফেব্রুয়ারি আমরা একটা স্মারকপত্র পাঠিয়েছি। এই স্মারকপত্রে তুলে ধরা হয়েছে যে এই গত 11 মাসে রাজ্যে আমাদের 6 জন নেতা কর্মী সমর্থক এরা খুন হয়েছে, এবং গত 31 জানুয়ারি পর্যন্ত ফিজিক্যাল অ্যাটাক হয়েছে সিপিআইএম কর্মী সমর্থক নেতা কর্মী সমর্থকদের উপরে 1358টি। এগুলো পুড়িয়ে দেওয়া বা ভাঙচুর করা হয়েছে, এগুলো আমরা সমস্ত তথ্য আমরা এই স্মারকলিপিতে আমরা জানিয়েছি, এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করেছি। আমরা এগুলো যে বিস্তৃত তথ্যগুলো পাঠালাম যে এগুলোর ক্ষেত্রে আমরা অভিযোগ করেছি যে পুলিশ এফআইআর নেয়নি প্রায় 95% ক্ষেত্রে এফআইআর নেয়নি, যেখানে এফআইআর নিয়েছে সেখানেও কোনো রকম ইয়ে নেই। এছাড়া কোনো রকম মিছিল মিটিং করা
সেগুলোর মধ্যে পর্যন্ত পারমিশন দিচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে পারমিশন দিয়ে শেষ মুহূর্তে পারমিশন বাতিল করে দিচ্ছে। তো এই অবস্থাতে আমরা প্রশ্ন তুলেছি যে এখানে কি নির্বাচনের, নির্বাচনের তো কোনোরকম পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে নেই। আমরা বলেছি যে আগে নির্বাচন কমিশন থেকে একটা টিম পাঠানো, এই যে আমাদের অভিযোগগুলো সেগুলো তদন্ত করা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য এখন থেকেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী পাঠিয়ে এই সমস্ত এলাকাগুলোর মধ্যে জনগণের নিরাপত্তা দেওয়া, যাতে তারা ভোট দেওয়ার মতো তারা ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় এবং তারা সাহস সঞ্চয় করে তাদের যে সাংবিধানিক অধিকার সেটা প্রয়োগ করতে পারেন। আমরা পাশাপাশি এই মার্চ মাসের প্রথম সপ্তাহে আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সহ এবং আমাদের যে তিনজন সাংসদ আছেন তারা সহ আমরা একটা ডেপুটেশন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। কারণ আমরা বলেছি যে যে নির্বাচিত প্রতিনিধিদের পর্যন্ত এলাকা যাওয়ার, আক্রান্ত এলাকাগুলো, অভাবগ্রস্ত এলাকাগুলো সফরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। 20 বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, এখন বিরোধী নেতা, তাকে পর্যন্ত যেখানে না কোনো সম্ভাবনা নেই, এখানে বামফ্রন্ট প্রার্থী দেয়, আমাদেরই দুটো আসন, আমরা এই দুটো আসন নেই, আমরাই প্রার্থী দেব। পুরুষ এবং নারী মিলিয়ে 1515 জন এবং 203 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, অনেকে দৈহিকভাবে পঙ্গু হয়ে গেছেন। এছাড়া এই সময়ের মধ্যে আমাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে 106টি, ভাঙচুর এবং লুট করা হয়েছে 377টি পার্টি অফিস, জোর করে জবরদখল করে রাখা হয়েছে 68টি পার্টি অফিস এবং তালা মেরে রাখা হয়েছে 58টি পার্টি অফিস। এছাড়া বিজেপি এফএফটি জোট সরকার যে খাসল্যান্ডের উপরে অফিস আছে, এই বলে যেখানে 30, 40, 50 বছর ধরে আমাদের পার্টি অফিসগুলো রয়েছে, এরকম একটা মহকুমা অফিস সাবরুমের এটার আংশিকভাবে ভেঙেছে বুলডোজার দিয়ে, 64টা লোকাল কমিটি অফিস এবং 99টা আমাদের পার্টির শাখা অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এবং এছাড়াও যে ব্যক্তিগতভাবে যে ক্ষতি করা, ওদের কর্মী সমর্থকদের 146টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 1352টি বাড়ি ভাঙচুর এবং লুট করা হয়েছে, 802টি বাড়ি এমনিতে আক্রমণ করা হয়েছে, সিপিআইএম কর্মী সমর্থকদের 166টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, 232টি দোকান লুট করা হয়েছে, 46 জনের মৎস্য চাষের জলাশয়, পোলট্রি, তারপর ছাগলের খামার এগুলো লুট করা হয়েছে, 10টি ফিশারিতে এগুলো বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে, 38টি রাবার বাগিচা যেগুলো কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে, 16টি রাবার বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে, 73টি কার, বাইক এগুলো
পুড়িয়ে দেওয়া বা ভাঙচুর করা। শুরুতে গত 14 ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী আক্রমণে যে 42 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং তাদের পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা জানিয়েছি এবং আমরা কিছুক্ষণ নীরবতা পালন করেছি তাদের স্মৃতির উদ্দেশ্যে। গত 30 জানুয়ারি বিলুনিয়া মহকুমার ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের নূতননগর পূর্বপাড়ায় সিপিএমের ঘনিষ্ঠ সমর্থক মুকুন্দ মুহুরি তিনি নৃশংসভাবে খুন হয়েছেন। এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। এই নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তার উপরে 2 বার বিজেপির দুষ্কৃতরা আক্রমণ চালিয়েছিল, দৈহিক আক্রমণ, এবং পরিবারের এবং এলাকাবাসীর সন্দেহ এটাই বিজেপি দুর্বৃত্তরাই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। আমরা তার স্মৃতির প্রতিও আমরা শ্রদ্ধা জানিয়েছি, পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছি। এছাড়া আমরা শোক প্রস্তাব গ্রহণ করেছি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য হিমাচল প্রদেশের প্রবীণ নেতা মোহর সিং। গত 12 জানুয়ারি তার জীবনাবসান ঘটে। আসামের হাইলাকান্দির প্রাক্তন সিপিআইএম বিধায়ক দীপক ভট্টাচার্য, তার বয়স হয়েছিল 79 বছর, তিনি গত 29 জানুয়ারি প্রয়াত হয়েছেন। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্যের কর্মচারী শিক্ষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা কর্নেল মধুসেন গুপ্ত গত 11 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। আমাদের পার্টির কমলপুর মহকুমা কমিটির সদস্য এবং জামথুং লোকাল কমিটির সম্পাদক দেবথাং হালাম, তিনি গত 12 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। গত 8 জানুয়ারি প্রয়াত হয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা, যিনি দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, বিদ্যাদেবনা তাদের সঙ্গে তাদের সহযোদ্ধা ছিলেন, কমরেড আনন্দ দেববর্মা, তিনি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্য কমিটির সদস্য এবং খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মদেবনার বাবা। এছাড়া শিক্ষক কর্মচারী আন্দোলনের নেতা প্রশান্ত দেব, আমাদের দেশের বিশিষ্ট ইতিহাসবিদ, যিনি ইতিহাসের বস্তুবাদী বিশ্লেষণের ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন, সব্যসাচী ভট্টাচার্য, এবং বিশিষ্ট কথা সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়, তাদের প্রয়াণে আমরা শোক প্রস্তাব গ্রহণ করেছি এবং তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। এই গত যে আমাদের যে অধিবেশন গেল গত 6 এবং 7 জানুয়ারি, তারপরে যে অন্তর্বর্তী সময়, এই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সেগুলো আমরা বিশ্লেষণ করেছি, আমাদের মহকুমাগুলোর রিপোর্ট আমরা শুনেছি। তাতে যেটা বেরিয়ে এসেছে যে শাসক দল বিজেপি এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে, গত বছরের 3রা মার্চ থেকে, যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ শুরু করে সেটা অব্যাহত, এবং এটা ওরা চালিয়ে যাচ্ছে, এবং পুলিশ প্রশাসনের ভূমিকা যথারীতি এরা নীরব
দর্শক কোনো ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করছে না, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো রকম ভূমিকাই নেই। রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা অত্যন্ত আরও তীব্র হয়েছে, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের জীবন সংকট আরও তীব্র হয়েছে। যে গত পরশু বিধানসভায় রাজ্যপাল যে উদ্বোধনী ভাষণ দিয়েছেন, তাতে স্বীকার করা হয়েছে যে এই অর্থ বছরে এমএনরেগার কাজ 36 দিনের বেশি কাজ হয়নি এবং এই কাজের ক্ষেত্রেও 10 থেকে 15 দিনের মজুরি বকেয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা ওরা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওদের নেতৃত্ব, তাদের অর্থমন্ত্রী, 200 দিন কাজ দেবেন, দৈনিক 340 টাকা মজুরি হবে, কিন্তু প্রকৃতপক্ষে মজুরি যেটা বামফ্রন্ট সরকারের সময়তে ছিল 177 টাকা, সেই 177 টাকা পাচ্ছেন না, 90 টাকা থেকে 150 টাকা। তার কারণটা হচ্ছে বিজেপি এবং আইপিএফটির লোকেরা, এরা গিয়ে তাদের মজুরিতে ভাগ বসাচ্ছে। এটা আমরা বারবারই বলছি, কাজ না করে এরা গ্রুপ লিডার হয়ে এরা তাদের মজুরিতে ভাগ বসাচ্ছে। সুতরাং যারা প্রকৃত শ্রমিক বেকার কাজ করছেন তারা এই মজুরি পাচ্ছেন না। অন্যদিকে হচ্ছে যে এই সোশ্যাল পেনশন, তাতে হয়রানি, 2000 টাকা পেনশন দূরের কথা, 750 টাকাও তারা পাচ্ছেন না, এখানেও বকেয়া রয়েছে এবং হয়রানি করছে, নোটিশ দিচ্ছে। এই বৃদ্ধ বিদ্যা থেকে আরম্ভ করে দুস্থ মানুষ, নাগরিকত্ব থেকে আরম্ভ করে জন্মের সার্টিফিকেট, এগুলো নিয়ে তো এই হচ্ছে অবস্থা। এবং লাইন ডিপার্টমেন্টগুলোর কোথাও কোনো রকম কাজ নেই, শহরে 12-15 দিনের বেশি কাজ হয়নি। তো এই অবস্থাতে আমরা গত রাজ্য কমিটির মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাজ খাদ্যসহ 6 দফা দাবি, তাতে অন্যান্য দাবিগুলোর মধ্যে রাস্তা সংস্কার, সেচের ড্রেনগুলো সংস্কার, পাম্পগুলো সংস্কার, মেরামত, বিদ্যুৎ লাইন অনেক জায়গাতে মুক্তব্রে পড়ে আছে সেগুলো সংস্কার, এই বিভিন্ন দাবি।